আজকে আমি একটা দারুণ জিনিস বানিয়েছি আর সেটা তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে এলাম। তো প্রথমে আমি তেঁতুল নিয়ে নিয়েছি আর পানিতে সেটাকে সুন্দরভাবে গুলিয়ে নিচ্ছি। এরপর এর বীজগুলো আমি আলাদা করে ফেলে দিলাম। তারপর কিছুটা বিট লবণ আর পরিমাণ মতো চিনি দিলাম, একটু চিনি বেশি দিলাম যাতে টেস্টটা ভালো আসে। তারপর এটাকে সুন্দরভাবে মিক্স করে একটা গ্লাসের মধ্যে নিয়ে নিলাম, কারণ আমার বাসায় তো আইসক্রিমেরই নেই। তারপর একটা ফর্ক দিয়ে দিয়েছিলাম আর এটা ফ্রিজে রেখে দিলাম ফির 5 ঘন্টার জন্য। 5 ঘন্টা পর ফিরে আসলাম আর এটা অনেক সুন্দরভাবে সেট হয়ে গেছে। প্রথমে এটাকে আমি বের করতে গেলাম কিন্তু এটা বের হচ্ছিল না। পরে আমি আবারও 2 মিনিট অপেক্ষা করার পর এটাকে যখন টান দিলাম সুন্দর মতো বেরিয়ে আসলো। দেখো এটা কত সুন্দর হয়েছে, যেমন তো কালার তেমন তো টেস্ট। আর এই প্রচণ্ড গরমের মধ্যে এটা দারুণ শান্তি দিবে। ছোটোবেলায় এটাকে আমি প্রচুর পছন্দ করতাম।